বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আজকে খুব সুন্দর একটি মজার রেসিপি নিয়ে এবং খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। অনেক সময় কিন্তু আমাদের ঘরে ছোটোখাটো অনুষ্ঠান হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিরিয়ানিটাই বেশিরভাগ করে থাকি। যেমন বাচ্চাদের জন্মদিন অনুষ্ঠান থাকে, তারপরে আর অনেক কিছু ম্যারেজ ডেগুলো হয়ে থাকে, তখন কিন্তু আমরা ছোটোখাটোভাবে করি এবং বিরিয়ানি রান্না করে থাকি। তো 50 জন বা 40 জনের খাবার বিরিয়ানি আপনারা কীভাবে ঘরে রান্না করতে পারেন সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো যারা এখন ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকে বেলটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা আগিয়ে পেয়ে যাবেন। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যমে খুব সহজ এবং সিম্পল রেসিপি দেওয়ার, এবং খুব মজার হয় সেই রেসিপিগুলো। তো এখানে আমি মূল পর্ব চলে আসলাম। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে রাখব, তার জন্য এখানে আমি গুঁড়া দুধ দিয়ে লেবু দিয়ে একটু টক দই বানিয়ে নিয়েছি। তো আপনারা যখন টক দই না থাকবে এইভাবে গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন, এটা কিন্তু আরও অনেক সুন্দর হয় টক দইটা। তো এখানে মশলা নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি বিরিয়ানি মশলা 2 প্যাকেট নিয়েছি, এটা যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে, অনেক ব্র্যান্ডের আছে। তো এখানে বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি আমি 2 প্যাকেট নিয়েছি, পেঁয়াজ কুচি 1.5 কাপ, আদা রসুন জিরা বাটা নিয়েছি, তারপর লবণ নিয়েছি, আর নিয়েছি এখানে আমি গরম মশলা গুঁড়ো, তো এগুলো দিয়ে আর কিছু গোটা গরম মশলা। তো এগুলো দিয়ে কিন্তু বিরিয়ানিটা খুব সিম্পলভাবে রান্না করব এবং খেতে কিন্তু অনেক অসাধারণ টেস্টি হবে। আর নিয়েছি এখানে টেস্টিং সল্ট আর চিনি, টেস্টিং সল্ট আর চিনি এটা কিন্তু দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এটাই কিন্তু বিরিয়ানির যে আসল টেস্টটা সেটা কিন্তু নিয়ে আসবে। আর অনেকে আমরা ভাবি টেস্টিং সল্টটা নাকি খাওয়াটা শরীরের পক্ষে নাকি ভালো না, আসলে এটা কখনো পাইনি কোথাও, অল্প খেলে কোনো সমস্যা নেই। তো এখানে আমি আরেকটা জিনিস স্কিপ করেছিলাম, সেটা হচ্ছে পেঁপে। এইভাবে আপনারা ম্যারিনেট করার সময় যদি পেঁপে একদম ছোলাসো হয়ে দিয়ে দেন তাহলে কিন্তু যে মাংসটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো দেখুন আমি খুব সুন্দর করে এটা মেখে তারপর রেখে দিব কিছুক্ষণের জন্য, যদি সময় থাকে তাহলে 1 ঘন্টার মতো রেখে দেবেন, আর যদি আপনাদের সময় হাতে কম থাকে তাহলে অন্তত 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা রাখার চেষ্টা করবেন। তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে এটা মেখে নিচ্ছি, এখানে 3 কেজি পরিমাণে মাংস আছে, গরুর মাংস এটা। আর বিরিয়ানি রান্নার ক্ষেত্রে সবসময় কিন্তু একটু চর্বিযুক্ত যেই মাংসগুলো হয় সেটা নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম, তারপর এটা আমি এখন ঢেকে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা পর আমি চলে আসলাম রান্নাঘরে, এখন রান্নাটা আমি কীভাবে করবো সেটাও শেয়ার করছি আপনাদের মাঝে। তো ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আসলে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি কীভাবে রান্নাটা করলাম। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল একটা ভিডিও, অনেকে আমরা বিরিয়ানি রান্না করি হয়তো অনেক বেশি বিরিয়ানি রান্না করতে আমাদের সমস্যা হয়ে যায়, বাবুর্চি লাগে বা অনেক কিছু। তো বাইরের একটু ভিডিও দেখালাম, অনেক রোদ উঠেছিল আজকে। তো এখানে আমি একটু পেঁয়াজ, আমি কিন্তু সবগুলো পেঁয়াজ দিয়ে দিইনি, কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, এখন আমি পেঁয়াজ একটু বেস্তা করে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করিনি, কিন্তু পেঁয়াজ কাঁচাটাই আমি ব্যবহার করলাম। আপনারা ইচ্ছা করলে কিন্তু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে ব্যবহার করিনি। আমি এখানে বেশি করে পেঁয়াজই বেস্তা করে তারপর দিলাম, মানে পেঁয়াজটা ভেজে লাল লাল করে। এখন আমি মাংসটা দিয়ে দিলাম, আসলে গোস্ত বলাটাই ভালো, তারপর আসলে মাংসটা সবসময় মুখে চলে আসে, তো কেউ কিছু মনে করবেন না। আসলে এখানে আমি তারপরে মাংসটা দিয়ে একটুখানি পানি দিয়ে বসিয়ে দেবো, এখানে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না, যেহেতু মাংসটা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি আর পেঁপে দিয়েছি, এতে করে সিদ্ধ হয়ে যাবে খুব দ্রুত। আমি এটা 30 মিনিটের মতো রান্না করেছি, এতে কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে যে গোস্তটার যেই সাদা সাদা যে ভাবটা সেটা আর থাকবে না এবং কালারটা অনেক সুন্দর হবে বিরিয়ানির। আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা করে পানি ব্যবহার করিনি। এখন আমি 30 মিনিট রান্না করার পর এরকম অবস্থা হয়েছে, দেখুন একটু ঝোলঝোল রাখার চেষ্টা করবেন, গায়ে গায়ে যে মশলাটা মাখামাখা হয়ে যায় তখন নামিয়ে ফেলবেন। তো আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি।
এখন দেখুন একটা বিশাল হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়, আর এটা 5 কেজি পরিমাণে বিরিয়ানি বা পোলাও রান্না করা যায় সেরকম একটা হাঁড়ি নিয়েছি। যেহেতু আমার 3 কেজি পরিমাণের মাংস আছে এবং চালও আমি দিয়েছি, পোলাও চাউল আমি 3.5 কেজি দিয়েছি, এটা কিন্তু আপনারা অনায়াসে 40 থেকে 45 বা অনেক সময় 50 জন খেতে পারে। তো জানি না আসলে এটা মানুষের কে কতটুকু খায় সেই বুঝেই হয়, কিন্তু আমার যে মাপটা সেই অনুযায়ী আমি আসলে এই যে পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে নিতে পারতাম যখন আমি মাংসটা রান্না করেছি, আমার এটা মনে ছিল না, তাই আমি আবার পেঁয়াজ বেরেস্তাটা একটু করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই লাগবে বিরিয়ানিতে দেওয়ার জন্য, মানে উপরে যে সার্ভ করার জন্য। জানি না আপনাদেরকে আমি বুঝাতে পারছি কি না, আসলে ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক সময় ভয়েসটা অন্যরকম হয়ে যায়, বা হয়তো আপনাদেরকে ঠিক মতো বোঝাতে পারছি কি না সেটাও মনে হয় আমার। তো এখানে দেখুন আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কেজি পরিমাণে যদি পোলাও চাউল হয় আপনারা কিন্তু 6 কেজি পরিমাণে পানি দিবেন, আর যদি মাংসের মধ্যে অনেক বেশি পানি থেকে যায় সেই ক্ষেত্রে একটু কমিয়ে দিবেন, নাহলে কিন্তু বিরিয়ানিটা নরম হয়ে যাবে। পানির যে মাপটা বললাম এটা কিন্তু একদম ঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে। তো আমি এখানে 3.5 কেজি পরিমাণে পোলাও চাল নিয়েছি, আর চালটাও আমি সেভাবে দিয়েছি, মানে 6.5 আর 3.5, 6-7 কেজি মতো দিয়েছি পানি, 7 কেজি পানি দিয়েছি আমি এখানে। পানি দিয়ে তারপর পানিটা ফুটিয়ে নিব। এখানে দিয়ে দিয়েছি আমি লবণ, তারপর গোটা গরম মশলা সব কিছু দিয়ে তারপর আমি পানিটা ফুটিয়ে নিব। এক্ষেত্রে কিন্তু আপনাদের চুলার যে জালটা সেটা কিন্তু অনেক পাওয়ারফুল হতে হবে, আমার চুলার জালটা অনেক পাওয়ারফুল, আমি এখানে 5 কেজি বিরিয়ানি বা পোলাও রান্না করতে পারি, আমার সমস্যা হয় না। যদি অনেক সময় হয় চুলার জালটা একদম কম আছে হয়, সেই ক্ষেত্রে কিন্তু এত বিরিয়ানি চুলায় রান্না করা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু বিরিয়ানিটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে এবং নরম হয়ে যায়। তো এখন আমি এখানে 7 কেজি পরিমাণে পানি দিয়েছি, তারপর এখানে আমি লবণ দিলাম। আসলে লবণটা আমি মাংসের মধ্যে যতটুকু প্রয়োজন সেতটুকু দিয়েছি, এখন আমি পোলাওয়ার চাউলের মধ্যে যতটুকু প্রয়োজন সেটাই দিব। তখন যদি একসাথে অনেক দিয়ে দিতাম তাহলে কিন্তু অনেক যে লবণ কটা হয় সেটা হয়ে যেত। তো এখানে লবণ, তারপর গোটা গরম মশলা এগুলো দিয়ে আমি এখন ঢেকে রেখে দিব, ফুটিয়ে নিব, এটা আর কি ফুটিয়ে নিতে হবে পানিটা অবশ্যই। আর বাবুচিরা কিন্তু এইভাবেই রান্না করে, যেমন বাবুচিরা কিন্তু অনেকগুলো পোলাও একসাথে রান্না করে সেই ক্ষেত্রে কিন্তু চালটা ভেজে নিতে পারে না, আমিও সেইভাবেই রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমিও আমি সবসময় এইভাবেই রান্না করি, আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে অনেক ভালো হয়, এতগুলো চাউল কিন্তু ভেজে নেওয়া সম্ভব হয় না, যদি অল্প স্বল্প হতো 1 কেজি বা 2 কেজি তাহলে কিন্তু ভেজে নেওয়া যেত। তো এখন আমি দেখুন যে এই পর্যায়ে কিন্তু আমি যেই রান্না করা মাংসটা দিয়ে দিলাম এখনই দিয়ে দিলে খুব ভালো হবে, তার কারণ সব জায়গায় খুব সুন্দর করে মশলাটা এবং মাংসটা মিশে যাবে। আমরা অনেক সময় করি কি, রান্নাটা যখন পোলাও হয়ে যায় তার আগে দিয়ে দেই, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় এক জায়গায় মিশে আর এক জায়গায় মিশে না, বা এক জায়গায় সাদা থেকে যায়, এক জায়গায় মশলা যায় না, এরকম হয়ে যায় আর কি। তো এখন যদি এই পর্যায়ে দিয়ে তারপর সুন্দর করে নেড়ে নিই তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। টেস্টিং সল্ট আর চিনি এই দুইটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পরিমাণ মতো করে। দেখুন রান্নাটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে, এখন আমি একটু নেড়ে দিব, মাঝে মাঝে একটু দেখে নিতে হবে যাতে নিচে না লেগে যায়, নিচে যে কোনো জিনিস যদি মানে পোড়া লেগে যায় তাহলে কিন্তু খাবার যে আসল টেস্ট এবং ঘ্রাণ দুইটাই নষ্ট হয়ে যায়। তো আমরা রান্না যখন করব তখন কিন্তু অবশ্যই রান্নার দিকে সেই খেয়ালটা রাখতে হবে যাতে পুড়ে না যায় খাবারটা। তো আমি আরেকটু ঢেকে দিলাম, এখন আমি এই পর্যায়ে চুলাটা একদম কমিয়ে তারপর এটা দমে রাখবো, এখন দমে দমে এটা আর কি রান্না করতে হবে, তাহলেই কিন্তু বিরিয়ানির যে আসল টেস্ট এবং ফ্লেভারটা আসবে। আমি এখন একটু নেড়ে দিব, নেড়ে এটা আমি সুন্দর করে দমে রেখে তারপর ঢেকে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। চাউলটা কিন্তু এখনও একটু শক্ত শক্তই আছে, তো দেখুন আমি কিন্তু একটু পানি পানি যখন থাকবে তখনই আমি ঢেকে দিব, এটা ঢেকে তারপর এটা আমি 10 থেকে 15 মিনিট পর আবার আসলাম, আবার একটু নেড়ে চেড়ে দিব, উল্টিয়ে দিব আর কি,
উল্টি পাল্টি দিলে খুব ভালো হবে। তো কিছু দিয়ে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আসলে আমি কিন্তু আপনাদের খুব ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা খুব সুন্দর করে জিনিসটা শিখতে পারেন। যারা পারেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দেওয়া। তো দেখুন, আমি একটু ঘি দিয়ে দিলাম, আর আরেকটা জিনিস দেওয়ার চেষ্টা করবেন। তো এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, আর দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। এটা হচ্ছে কেওড়া জল, এটা আমার ছিল না, তো সেই বিধায় আমি দিতে পারিনি। তো যেহেতু ঘরোয়াভাবে রান্না, ঘরোয়াভাবে করেছি, সেইভাবে আমি আর কি আমাদের ফ্যামিলির জন্য করেছি, তার জন্য কিন্তু আমি কেওড়া জলটা দেইনি। যদি অনুষ্ঠান হতো বা গেস্ট আসতো বাসায় অনেক, তাহলে কিন্তু দিতাম, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, এতে বিরিয়ানির যে আসল টেস্টটা সেটা আসে। কেওড়া জলে দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো দেখুন, আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আবার এটা আমি সুন্দর করে একদম বসিয়ে দিব, এবং আবার 10 থেকে 15 মিনিট এটা দমে রাখবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, বিরিয়ানিটা দেখেই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে বিরিয়ানিটা। দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে, একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে, একদম বাবুর্চির হাতের বিরিয়ানি হয়েছে। আপনার বাসায় ট্রাই করবেন, আমার নিজের হাতের বলে বলছি না, আমার হাতের বিরিয়ানিটা অনেকই ভালো হয়, এবং সবাই খেয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক প্রশংসা করে যে না, একদম বাবুর্চির মতো বিরিয়ানি হয়েছে। তাই আমি আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম আজকের আমার এই বিরিয়ানির রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন। আসলে লাইক দিতে আপনারা সবাই ভুলে যান, তাই ভিডিওর প্রথমে যদি লাইকটা দিয়ে দিই তাহলে খুব ভালো হয়। আমি কখনও কোনো ভিডিওতে ডিসলাইক করি না, সবসময় চেষ্টা করি একটা লাইক দিয়ে আসার। আসলে কষ্ট করে ভিডিও তৈরি করো, তো তৈরি করি সবাই আমরা, তারপরও যদি একটু লাইক পড়ে না তাহলে খুব ভালো লাগে। তো আপনাদের দেখুন আপনারা কত সুন্দর একটি বিরিয়ানি হয়ে গিয়েলো একদম ঘরে বসে। এই বিরিয়ানিটা আপনারা 40 থেকে 45 জন খেতে পারবে। এখানে যেহেতু 3.5 কেজি পোলাও চাউল আর গোস্ত এখানে আছে, প্রায় 5 থেকে 6 কেজির মতো হয়ে গিয়েছে। এটা কিন্তু 40 জন বা 45 জন বা 50 জন খেতে পারে অনায়াসে। ছোটোখাটো জন্মদিনে অনুষ্ঠান বলেন, তারপর ম্যারেজ ডে বলেন, আপনারা কিন্তু বাসায় এইভাবে তৈরি করে নিতে পারেন বিরিয়ানিটা। সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে যে এত সুন্দর এত ভালো বিরিয়ানি কোথা থেকে শিখলে, আসলে এক পুরো বাবুর্চির বিরিয়ানি হয়ে যাবে। আমি এখন একটু বেড়ে নিচ্ছি, বেড়ে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে। তো খাবার টেবিলেও নিয়ে আসলাম খাবারটা, তো দেখে বুঝতে পারছেন কতটা মজার। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।